তিহার জেল এবং তার পেছনের অন্ধকার রাতের কালো সত্য। আজ এই ভিডিওতে আমি আপনাদের তিহার জেলের ভেতরে কী কী ঘটে তা বলতে চলেছি, তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কী হয় তিহার জেলে, কীভাবেই বা কাটে এখানে থাকা কয়েদিদের রাতগুলি? বন্ধুরা, জেল এমন একটি দুনিয়া যেখানে যাওয়ার ব্যাপারে কোনো মানুষই কখনোই ভাবে না। অপরাধীরা অপরাধ তো করে ফেলে, কিন্তু জেল যাওয়ার কথা শুনলেই তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। আর যদি সেই জেল হয় তিহার জেল, তাহলে তার কিছুই বলার নেই। এটি এমন একটি জেল যেখানে কয়েদিদের কঠিন নিয়ম মেনে চলতে হয়। তবে তিহার জেলের ব্যাপারে বলার আগে এই জেলটি কোথায় অবস্থিত তা আপনাকে জানিয়ে রাখি। তিহার জেল ভারতের বৃহত্তম কারাগার। এই জেল শুধুমাত্র ভারতেরই নয়, পুরো সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড় জেল কমপ্লেক্স। 1958 সালে নতুন দিল্লির তিহার গ্রামে এই জেলটি নির্মাণ করা হয়। প্রথম দিকে এটি ছিল পাঞ্জাব রাজ্যের পরিচালিত একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগার, কিন্তু 1966 সালে দিল্লির হাতে এই জেলটির মালিকানা তুলে দেওয়া হয়। বর্তমানে এটি দিল্লির জেল বিভাগ দ্বারা পরিচালিত। এই কারাগার কমপ্লেক্সে 9টি কেন্দ্রীয় কারাগার, একটি হাসপাতাল, একটি মহিলা কারাগার এবং একটি কিশোর হোম রয়েছে। তিহার জেলে প্রায় 10,000 কয়েদি থাকতে পারে, তবে এই জেলটিতে প্রায়শই ভিড় থাকে। তিহার জেল তার কঠোর নিয়মের জন্য পরিচিত এবং এটি ভারতের সবথেকে সুরক্ষিত কারাগারগুলির মধ্যে একটি। তিহার জেল তার বন্দীদের দক্ষতা অর্জনে এবং তাদের মুক্তির পরে তাদের জীবিকা অর্জনে সাহায্য করার জন্য তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে। তিহার জেল তার অন্যান্য সংস্কার কর্মসূচির জন্য পরিচিত, যেমন ওপেন জেল সিস্টেম এবং তিহার ফুড কোর্ট। ওপেন জেল সিস্টেমের অধীনে কম ঝুঁকিপূর্ণ কয়েদীদের কারাগার কমপ্লেক্সের বাইরে কাজ করার অনুমতি দেওয়া হয়, যাতে তারা অর্থ উপার্জন করতে পারে এবং সমাজে পুনরায় একত্রিত হতে সক্ষম হয়। অন্যদিকে তিহার ফুড কোর্ট বন্দীদের দ্বারা পরিচালিত হয়, আর এই বন্দীদের এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। এই কয়েদিরা খাবার তৈরি করে এবং পরিবেশন করে। তবে তিহার জেল তার খারাপ জীবনযাপন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে বারবার। 2018 সালে কমনওয়েলথ হিউম্যান রাইট ইনিশিয়েটিভের একটি প্রতিবেদনে কারাগারের সাথে অতিরিক্ত ভিড়, যথাযথ চিকিৎসা ব্যবস্থার অভাব ও কারাগার কর্মীদের দ্বারা নির্যাতনের ঘটনাসহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছিল। এই জেলে বর্তমানে কয়েকজন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সেলিব্রিটিও বন্দী রয়েছে। তবে এই জেল থেকে পালাবার চেষ্টাও করেছে কয়েদিরা অনেকবার। আন্তর্জাতিক অপরাধী চার্লস সোবরাজ 1886 সালের 16 মার্চ এই জেল থেকে পালিয়ে যায়, কিন্তু এর কিছুকাল পরেই তাকে পুনরায় বন্দী করে তিহার জেলে ফিরিয়ে আনা হয়। তবে জেল পালানোর জন্য তার কারাবাসের মেয়াদ 10 বছর বৃদ্ধি করা হয়েছিল। 1997 সালের 17 ফেব্রুয়ারি কারাবাসের মেয়াদ উত্তীর্ণ হলে তিনি মুক্তি পান। তবে বন্ধুরা, তিহার জেলের ভেতরে যে সমস্ত বড় বড় ক্রিমিনালরা থাকে, তারা নতুন কয়েদিদের উপর অত্যাচার চালায়। তাদের দিয়ে জামাকাপড় কাচায়, মালিশ করায় এবং আরও অন্যান্য কাজ করায়। আপনাকে জানিয়ে রাখি, জেলের ভেতরেও কিন্তু গ্যাং সিস্টেম চালু আছে, যেখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কয়েদিরা তাদের গ্যাং বানিয়ে রাখে, যাতে তারা অন্য কয়েদিদের গ্যাং থেকে নিজেদের প্রোটেক্ট করতে পারে। আর এই কারণে জেলের মধ্যে গ্যাং ওয়ারও দেখা যায়। যাই হোক, সম্প্রতি বছরগুলিতে এই কারাগারটি তার বন্দীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং অবস্থার উন্নতির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা স্থাপন। এর ফলে জেলের ভেতরে কয়েদিদের মধ্যে কোথাও মারামারি শুরু হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া চিকিৎসার সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং একজন সর্বক্ষণের মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে। তিহার জেল ভারতীয় কারাগার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, এই ছিল তিহার জেলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।